হবে 34টি বিদ্যালয়, শিক্ষা বিভাগের তালিকায় প্রস্তুত করা হয়েছে। মেট্রিক পরীক্ষার সময় যে সকল বিদ্যালয়গুলিতে পাশের একটাও সংখ্যা আসেনি সেই সকল বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে পাশের যে কোনো স্কুলের সঙ্গে মার্চ করা হবে, সেই সকল ছাত্রছাত্রী পাশের স্কুলে যাবে। বিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, কারণ সেখানকার রেজাল্ট প্রডিউস করা হচ্ছে না। কোন কোন জেলায় বন্ধ করা হবে বিদ্যালয়? কার্বি আংলং জেলাতে 7টা স্কুল, কাছাড় জেলাতে এবং ঘোড়াহাট জেলাতে 5টি করে স্কুল বন্ধ করে দেওয়া হবে। লক্ষিমপুর, নয়াগাঁও, হুড়বি এই জেলাতে 2টি করে স্কুল বন্ধ করে দেওয়া হবে। ডিব্রুগড়, গোলঘাট, হাইলাকান্দি, পশ্চিমবঙ্গ, কাবি আংলং প্রত্যেক জেলাতে 1টি করে স্কুল বন্ধ করে দেওয়া হবে। এই বিদ্যালয়গুলোকে অন্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে এবং সেখানকার শিক্ষকদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। যে সমস্ত স্কুলের ছাত্র সংখ্যা কম সেই সকল স্কুলগুলোকেও বন্ধ করে দেওয়া হবে, অন্য স্কুলে মার্চ করে দেওয়া হবে বলে শিক্ষক বিভাগের তরফ থেকে নতুন ঘোষণা করলেন।